আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনারা লোকে শেয়ার করব উড়ি দিয়া বোয়াল মাছের রেসিপিটা। তো আমি রেডি হয়ে লেছি আপনারা দেখতে পারা, আর লগে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিমো, আর ধনিয়া পাতা নামাইবার আগে দিমো। তো আপনারা দেখতে থাকুকা, আমি রেডি করছি দেখতে পারা ফ্রেশ উড়ি, এফরে মাছ আর অন্য দুইটা পিঁয়াজ লইছি। আমি হাঁড়িটা কুকার বয়ে দিছি, হাঁড়িটা গরম হয়ে যার, এরপরে পরিমাণ মতো তেল দিলে মো অত হুকা তেলটা দিলে রাম। পেস্টটা দিলে আইছি, ওখান পরিমাণ মতো লবণ দিলে আইম, পেস্টটা ওই গেছে দেখা ফটা আপনারা। আমি এখন মশলাটা অ্যাড করে দিই, চামচ মরিচ, হলুদ অল্প কইটা ধনিয়া গুঁড়াটা দিব, না দিলেও এভাবে দিলাম আর কি। এরপরে অল্প একটু পানি দিলেই মন পেস্টটার মাঝে যখন পানি দিলেই মন পেস্টটা সিদ্ধ হয়ে গেল। পাঁচ মিনিট লাগে গুঁড়া দিলে পেস্ট হয়ে গেছে একটা ভাগা। এখন আমি এটা দিয়ে মাছ করে দিই, মশলাটার কিন্তু পালা করে খসাই লেছি। আমি অপন উড়িটা দিলাই মো দশ মিনিট লাগে খসাই মো খাইটো হয়ে গেছে। আমি মাছটা দিলাই মো মাছটা এখন দিলাই মো পাঁচ মিনিটের লাগে পচাই লাইম। মশলাটার পালা হয়ে গেল রাখছি, মাছটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানিটা দিলে নামাই পার আগে ধনিয়া পাতাটা দিব। তার খাইটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাটা দিলাম,
তো আজকে এই পর্যন্তই, কোনো ভুল ত্রুটি যদি ইয়াদ হাকা আমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখবা তারা প্লিজ পুরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট হইটা জানাইবা আমার রেসিপিটা কি লাগানো হয়েছে, আর একটা লাইক দিবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।